হে গাইস, দিস রোজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক বেশি রৌদ্র, আমি রৌদ্রের চোটে তাকাতেই পারছি না। যাই হোক, আমি আজকে তোমাদের জন্য একটা নিউ ভ্লগ নিয়ে এসেছি। আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে হ্যাং আউটে যাচ্ছি, তো ঈদের পর তাদের সাথে আর মিট করা হয়নি, তো ভাবলাম যে আজকে মিট করি। তো এখন আমি বাসা থেকে বের হয়েছি আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড আমাকে রোড ক্রস করে আরেকটা রিক্সা উঠিয়ে দিয়েছে, এখন আমি একা যাচ্ছি। তো আজকে আমরা মেইনলি যাচ্ছি দ্য স্কাই শেফ রেস্টুরেন্টে, সেটা হলো উত্তরার চৌরাস্তা জামজাম টাওয়ারের অপোজিট সাইডে। তো আজকে হলো এটা আমার আউটফিট। আমি আজকে একটু হোয়াইট অ্যান্ড পিঙ্কিশ টাইপের লুক করেছি। আমি আমার এই ইয়ারিংসগুলো খুব পরেছি, এগুলো একটু অফ হোয়াইটের মধ্যে, অ্যান্ড এই কিউট ব্যাগটা নিয়েছি, এই ঈদে এটা নিয়েছি। অ্যান্ড দেন এখানে আমি একটা নুড পিঙ্কিশ টাইপের হিল পরেছি। তো এটাই হলো আজকে আমার আউটফিট। আর আমি এখন যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। তো ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমার জন্য, আমার একটু লেট হয়ে গিয়েছে, আমি রেডি হতে একটু লেট করে ফেলেছি। তো এখন আমি যাচ্ছি, তো আমি পৌঁছে গিয়েছি প্রায়। তো আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কোথায়। তো আমি এটার ভিতরে ঢুকেছি, অ্যান্ড আমি এখন লিফটে যাচ্ছি। এটা হলো লিফটের 9A। তো এটা রুফটপ, তো এদের দুটো, একটা রুফটপে অ্যান্ড রুফটপের নিচে। তো এই রেস্টুরেন্টটার আমার এটাই ভালো লেগেছে যে এরা রুফটপেও একটা সুন্দর প্লেস করেছে, অ্যান্ড এর নিচে আরেক টাইপের সুন্দর প্লেস করেছে। তো আমি চলে এসেছি। এই যে আমার ফ্রেন্ডরা আমার জন্য ওয়েট করছে, তারা এখানে জানি কী করছে, আয়না দেখে দেখে মনে হয় সাজুগুজি করছে। যাই হোক, হ্যালো হাই, তাদের সাথে আমি অনেকদিন পরে মিট হলো, তো তাদের সাথে আমি হাগটা কি তোমাকে দেখাই। হাই দিবা, কেমন আছো? ভালো, একটু ভালো। হ্যাঁ, তো এখানে ফটোশ্যুট চলছে, আর আমাদের এখন আরেকটা ফ্রেন্ড আসেনি, ও সবসময় লেট করে, লেটুস ওর নাম। তো আসতে এখনও আরও 10 মিনিট বাকি, তো ততক্ষণ আমি তোমাদেরকে একটু দেখিয়ে ফেলি। এটা হলো ওদের রুফটপ। তো আমি প্রথমে ওদের রুফটপটা দেখাই। তো এখন এলোমেলো হয়ে আছে, ওরা মেবি এটা একটু পরে গুছাবে, এখনও সব কিছু চেয়ার টেবিল সব এলোমেলো হয়ে আছে। তো আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তো এটার ভিউটা দেখাচ্ছি তোমাদের। তো এটা হলো, দেখো, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, দেন পাশে হলো জামজাম টাওয়ার। তো এটার অপোজিটেই এই রেস্টুরেন্টটা, তোমরা চাইলে এখানে আসতে পারো। এটার পরিবেশটা অনেক বেশি সুন্দর, অ্যান্ড ওদের বিহেভিয়ারও অনেক ভালো। তো অনেক বেশি রৌদ্র, তো এই জন্য আমরা এখন নিচে চলে যাব, তোমাদেরকে আমি নিচেও দেখাবো। তো আমি এখানে একটু ফটোশ্যুট করছি, যেহেতু ও আসেনি এখনও, ওর আসতে 10 মিনিটের মতো বাকি। তো আমি তোমাদের চলো নিচে দেখাই। তো ওদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর, এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা। তো এটা হলো ওদের নিচের স্পেসটা, তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ওরা অনেক সুন্দর করে ডেকোরেট করেছে, এখানে চেয়ার টেবিলগুলো অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। দেন এখানে একটা বড় পেইন্ট লাগানো, এই পেইন্টটা আমার অনেক ভালো লেগেছে, পুরো ডেকোরেটটাকে অনেক বেশি ফুটিয়ে তুলেছে। দেন এই স্পেসটা অনেক সুন্দর, এটা রাত্রে অনেক ভালো লাগবে। এখন ওই সাইড থেকে রৌদ্র আসছে, তো এই জন্য এখানে পিকচার ভালো আসছিল না। তো এখানে একটা মিরর আছে, এই মিররের সামনে আমি একটু ঢংচং করে নিলাম। তো দেন এখানে দেখো, তোমাদের আরও সুন্দর ডেকোরেশন দেখাচ্ছি, দেখো ওরা কত সুন্দর করে ডেকোরেট করেছে। এই এই পার্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক ইউনিক লেগেছে। দেন এখন আমরা খাবার অর্ডার দেব, তো খাবার অর্ডারের জন্য আমরা দেখছি কি দেওয়া যায়। তো আমরা যেহেতু লাঞ্চ করব, তো আমরা কোনো প্লেটার দিব, তো এখানে দেখছি কি প্লেটার দেওয়া যায়। তো আমরা এটা অর্ডার করেছি, অ্যান্ড আমার এই যে লেটুস, এই ফ্রেন্ডের অ্যালার্জি, এজন্য ও এটা অর্ডার করেছে। তো ততক্ষণ খাবার আস্তে আস্তে আমরা একটু ঢংচং করলাম, অনেক পিকচার্স তুললাম, অনেক বুমেরাং করলাম, অ্যান্ড দেন খাবার চলে আসলো। তো এগুলো হলো খাবার। তো আমি ভুলে গিয়েছিলাম খাবারের ভিডিও করতে, একটা বাইট দেওয়ার পরে আমার মনে এসেছে ইয়ে আমি তো ভ্লগ করছি, তখন আমি তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এদের খাবারগুলো অনেক ইয়াম্মি, এদের প্লেসটা যেমন সুন্দর, খাবারটা অনেক ইয়াম্মি। জাস্ট একটু চিকেনটা আমার একটু কেমন জানি লেগেছে, এত ভালো লাগেনি, তাছাড়া সব কিছুই আমি। আর এখানে দেখো এই রাক্ষসীগুলো খাচ্ছে, পুরো গব গব রাক্ষসের মতো। ইয়াম্মি, যে বা খাবারটা ইয়াম্মি। অফ করে
তো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিল দিচ্ছি। তো আমরা যে যার বিল দিয়ে দিয়েছি, এখানে আমার ফ্রেন্ড পে করছে। অ্যান্ড এখন আমরা উপরে যাব রুফটপে। আই থিঙ্ক এখন ওরা সব কিছু সাজিয়ে ফেলেছে, তো আমরা এখন ওখানে যাব অ্যান্ড গিয়ে কিছু পিকচার্স তুলবো। সো আমরা অনেকক্ষণ ধরে পিকচার টিকচার তুলছিলাম অ্যান্ড এখন সবাই টায়ার্ড হয়ে গিয়েছি। আমরা এসেছিলাম লাঞ্চ করতে, তখন রুফটপটা অনেক বেশি রৌদ্র ছিল, তো এই জন্য বেশি গরম লাগছিল। এখন আবার অনেক ভালো লাগছে, এখন একটু বিকাল বিকাল হতে যাচ্ছে, তো এখন অনেক বাতাস অ্যান্ড অনেক শান্তি লাগছে। তো আমরা অনেক ফান টান করলাম, করে এখন আমরা বাসায় চলে যাব। তো আমরা বের হয়ে গিয়েছি, আমরা চলে যাচ্ছি। আমরা তিনজন বসেছি এক রিকশায়, আর ওরা অন্য দিক দিয়ে চলে গিয়েছে। তো আমরা বাসা যাচ্ছি, আর আমাদের এটাই ছিল আজকের হ্যাং আউট উইথ ফ্রেন্ডস। তো আমরা ঈদের পরে এটাই আমাদের ফার্স্ট হ্যাং আউট ছিল, তো আমরা আজকে অনেক মজা করেছি, অনেক ফান করেছি। তো এখন আমরা চলে যাচ্ছি, তো ইনশাল্লাহ আমরা আবার মিট করব অনেক তাড়াতাড়ি, আর আবার ইনশাল্লাহ তোমাদের জন্য নতুন কোনো ব্লগ আনার ট্রাই করব। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে বাই, টাটা, আল্লাহ হাফেজ।